হ্যালো এভরিওয়ান, বহুদিন পর চলে এসেছি কলকাতায় কলকাতা ফুড ব্লগের নিউ এপিসোড নিয়ে। এই মুহূর্তে আছি হচ্ছে আল লুকমা, দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছে আল লুকমা। তো আজকের ব্লগটা একটু আমার জন্য স্পেশাল, তার কারণ হচ্ছে আমাদের যত অফিসের কলিগ আছে, অফিসের সবাই তো না, চার পাঁচজন আমরা ঠিক করেছি আজকে সানডে আজকে লাঞ্চটা করবো আমরা একসঙ্গে বহুদিন পরে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আসার সময় ছিল একটা, যেহেতু আইটিতে কাজ করি আমি একটাই চলে এসেছি যদি আমি পাংচুয়াল, কিন্তু বাকিরা কেউ আসতে পারিনি। এই দীপক স্যার এসেছে এই মুহূর্তে। তো আপনারা দীপক স্যারকে চেনেন অলরেডি, আমার সঙ্গে অনেকগুলো ব্লগ হয়ে গেছে, মিজোরামের ট্রিপ করেছিল, যদি না দেখে থাকেন মিজোরামের ট্রিপ দেখে নেবেন। তো সবার জন্য ওয়েট করছি, তারপরে ভেতরে ঢুকবো। আর থাকতে পারিনি, বাইরে চলে এসেছি, বাকিরা আসছে, ফোন করে দেখবো কোথায় কে আছে। তো আর থাকতে না পেরে মোটামুটি একটা অর্ডার দিয়ে দিচ্ছি স্টার্টার, আসুক তারপরে আপনাদের বলছি কি অর্ডার দিয়েছি আমি। ফাইনালি চলে এসছে আমাদের মাঝখানে শুভজিৎ, আফটার 1 hour 20 minutes এখন একজন আসেনি, ওয়েট করছি ওর জন্য, দেখা যাক। এখানকার লোকেরা তো অলমোস্ট রয়ে গেছে, বলছি বেকার বেকার দরবারে বসে গেছে, একটা লুক করে নিয়েছে আমাদের, আর কেউ আসছে অর্ডার দিচ্ছে নাকি। একটা জিনিস আমরা ডিসকভার করলাম যে আমাদের শুভজিৎ স্যার অনেকটা আরবিয়ান ইনফ্লুয়েন্সড, তার কারণ হচ্ছে দেখাচ্ছি হাতে একটা আরবিয়ান ট্যাটু রয়েছে অলরেডি, মানে হচ্ছে যদি আমি এদিক থেকে দেখি আরবিয়ানরা তো এদিক থেকে পড়ে, তো আরবি এদিক থেকে দেখলে লেখা প্রথমে রয়েছে এথিস্ট, যারা ভগবানকে বিশ্বাস করে না, তারপর রয়েছে অপটিমিস্টিক, যারা আশাবাদী, লাভেবেল, যারা ভালোবাসতে জানে, আর তারপর ইম্পালসিভ, মানে খানিকটা কিছুটা সিমিলার টু দ্য ইমোশনাল টাইপ। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সোমনাথ স্যার, আর তারই সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের শিশ তৌক। এই যে শিশ তৌক, সব পিস দিয়েছে শিশ তৌক, নাম জানি না কার আছে কিন্তু নামটা খুব সুন্দর সুন্দর, দামটা খুব ভালো। এই যে আমাদের শিশ তৌক, তো খাওয়া শুরু করি, হাত দিয়েই খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা রেগে যাচ্ছে। নাম যতই শিশ তৌক বলুক, আলটিমেটলি চিকেন টিক্কা টাইপেরই। তো ঠিক আছে, ভালো, জুসি একদম। শেষ করি, এরপরে আমাদের আসে হচ্ছে, আসুক তারপরে বলবো আপনাদের। তো ফার্স্ট ডিশ আমাদের খাওয়া হয়ে গেছে, একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। দীপক স্যার আপনারা সবাই জানেন আমার মিজোরাম ট্রিপের সঙ্গী, আর অনেক ট্রিপের সঙ্গী। ওই দিকে আছে আমরা শুভজিৎ, আমাদের একটা ব্লগ করেছিলাম বহুদিন আগে পুজোর সময়, কলকাতার বেস্ট রোল, কলকাতার বেস্ট রোলে দেখে নেবেন। আর আমাদের নতুন সংযোজন হচ্ছে আমাদের সোমনাথ স্যার, সোমনাথ স্যার অনেকদিন আমাদের সঙ্গে আসার চেষ্টা করছিল, আসতে পারিনি, তো ফাইনালি চলে এসেছে আমার ভিডিওর মধ্যে। এবং কেমন লাগছে আমার ভিডিওতে এসে? আমার দারুণ লাগছে। তো আজকের এই শুভক্ষণে আমাদের সেকেন্ড ডিশ চলে এসেছে, লেবানিজ গ্রিল। তো খাবারটা খাই, খাবারটা না স্টার্টার, লেবানিজ গ্রিল, দেখতেই পাচ্ছেন গ্রিল করা চিকেনটা থলথল করছে, থলথল। তো একটু হরিয়ালি যে চাটনিটা দিয়ে খাই, চিকেনগুলো সেমি, নামগুলো আলাদা। হ্যাঁ, আগেরটা একটু ঝাল ছিল, এটা অল্প একটু ঝাল কম আছে, মাইল্ড টাইপের। ঠিক আছে, তো সবাই খাও, এবার সবাই আমার জন্য ওয়েট করছে। তো আমরা যেখানে বসে আছি তার নাম হচ্ছে দরবারি, আমরা শুয়ে আছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে এখানে বসার বা শোয়ার জন্য স্পেশাল। বাবা চলে এসছে আমাদের মান্ডি। আমাদের মাচ অ্যাওয়েটেড ডিশ চলে এসছে, সবাই একেবারে কাড়াকাড়ি করছে, দেখুন সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে। তো আমি শুরু করি, পিস দেখুন, ঠিক আছে আমরা এর মধ্যেই খাচ্ছি। এটা শেয়ার করো সবাই, যা দাঁড়িয়েছে হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই স্থলটা শেষ করছে আমাদের শুভজিৎ স্যার,
পুরো আমরা গরুর মতো খেয়েছি, গরুর মতো সব কাড়াকাড়ি করে খেয়েছি। আর এই মুহূর্তে চিকেন ছয় কেজি চলছে, চিকেন কেউ খেতে পারছে না, ফিস পড়ে আছে কেউ খেতে পারছে না, এতটাই কোয়ান্টিটি করে মাটন, মাটনের নাল্লি পড়ে আছে, যেটা খাবো না আমরা। আর আমাদের সুবজিৎ স্যার একবারে কাছেই খুঁজিয়ে খাবো, একবারে শেষ করেই যাবো আমি এখান থেকে। সোমনাথ স্যার তো মানে একবারে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়ার জন্য এখানে এসছে মনে হচ্ছে। সোমনাথ স্যার একটাই বক্তব্য, ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রেঞ্চ কিস দুটো নাকি পছন্দ। সো আফটার 20 মিনিটস অফ ইটিং আমরা মোটামুটি থালা খালি করে দিয়েছি, যা 60% আমাদের খেয়েছে সুবজিৎ স্যার, মানে একেবারে ভয়ঙ্কর খেয়েছি, ভয়ঙ্কর। আর এই হচ্ছে আমাদের থালা, একেবারে সুপার চট। আর আমাদের সোমনাথ স্যার এখনো পর্যন্ত এই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে পড়ে আছে, জানি না কি মজা পেয়েছে, কি মজা যে পেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইসে, এখনো ফ্রেঞ্চ ফ্রাইসই খেয়ে আসছে ছেলেটা। মান্ডি খাওয়ার পরে মানে মান্ডি শেষ করার পরে একটু ঘুমিয়েছি আমরা এখানে এই জায়গাটায়, একটু ঘুমিয়েছি আমাদের সোমনাথ স্যার ওখানে ঘুমিয়েছে, মোটামুটি আমাদের একটা ঘুম হয়েছে। ঘুমানোর পরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমাদের ডেজার্ট কুনাফা 169, তো কুনাফাটা একটু খাই, কুনাফাটা খাই আমরা। সবাই হামলা করো এবার, গরম আছে, গরম আছে, সেই ঈদের সময় সেবাই হয়, সেবাই একটা সেবাই ভাজা টাইপের ভালো লাগছে, ভালো হতে গরম। সত্যি বলছি মানে কুনাফাটা সত্যি অসম খেতে, অসম বেশি করে মিষ্টিও না, ইটস গুড, ভালো খেতে। ও ভেতরের মধ্যে চিজ চিজ আছে মনে হচ্ছে, ভেতরে আছে চিজ আবার, ভালো খেতে। খাওয়াটা শেষ করি, তারপর আবার কথা হচ্ছে। তো আজকের মতো আমাদের খাওয়া শেষ, বিলটা দেখুন 3914 টাকা, বাবারে বাবারে বাবারে। কী কী নিয়েছি আমরা, শিশ টক 270 টাকা, কোক মোহিতো 110 টাকা, লেবানিজ গ্রিল 235 টাকা, আল লুকমা মান্ডি 898 টাকা, কুনাফা 6টা 169 করে, আর একটা জলের বোতল 30 টাকা নিয়েছে, 30 টাকার বোতল টাটা লেখা আছে বলে, আমাকে তো টাটার এমপ্লয়। তো ঠিক আছে, আমরা এবার একটা ফাইনাল খাবার রিভিউ দিচ্ছি, তো আমি দেওয়ার থেকে থেকেই নিই, আমি কত দেবো। তো শুরু করি হচ্ছে আমাদের দীপক স্যার, দীপক স্যার তো শুয়ে পড়েছে দেখুন। খাবারটা বেশ ভালো, কোয়ালিটি ওয়াইজ গুড, টেস্টটাও ভালো ছিল, কোয়ান্টিটি অনেকটা বেশি, সে তো ভাগ্যের সুবজি ছিল বলে শেষ হলো, নাহলে তো শেষই হতে পারতো না। বাট খাবারটা ভালো, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, মানে ইটস কাইন্ড অফ রিল্যাক্সিং, এসে বিন্দাস খাও দাওয়া ঘুমাও। খাবার ঠিকঠাকই ছিল, অ্যামাউন্ট অনেক বেশি ছিল, আমি একটু আগে ভয় পেয়েছিলাম এত বলছে না, একটা পেটে আমি তো আগে ভয় পেয়েছিলাম খেতে পেট ভরবে, তো যখন খাবারটা খেলাম যেন এক্সেস বেশি হয়ে গেছে, আমি উঠতে পারছি না। ডেজার্টটা একটু বেশি ভালো ছিল, নামটা কি ডেজার্টে, মুনাফা, ইট ওয়াজ ভেরি গুড, একবার ট্রাই করবেন করবেন মুনাফা। অ্যান্ড তো ফাইনালি আচ্ছা আমাদের পার্সেল চলে এসছে, কুনাফার পার্সেল আমরা করেছিলাম। তো ফাইনালি এবার রিভিউ দেবে হচ্ছে আমাদের সেই ব্যক্তি যে হচ্ছে আমাকে রেকমেন্ড করেছিল এখানে আসার জন্য, তার নাম হচ্ছে শুভজিৎ। তো শুভজিৎ তোমার ফার্স্ট অফ অল থ্যাংকস টু কনক দা এখানে এসে এত সুন্দর একটা ব্লগ করার জন্য। কুনাফাটা অবভিয়াসলি ট্রাই করবেন, একটা নতুন অন্ত যেটা আমরা সাধারণত খাই না, আমরা রসগোল্লা গোলাপ জামুন এসবের উপরে থাকি, বাঙালি মিষ্টি খেতে ভালোবাসি, তো সেখানে একটা নিত্য নতুন মিষ্টি হলে মন্দ হয় না। আর বাকি রইল মেন কোর্স, সেটা যে জানো তো আমরা চারজন ছিলাম, তো তাই জন্য আমরা স্পেশালটা নিয়েছি, স্পেশাল যে ফুলটা নিয়েছি, আপনি যদি দুজন আসেন বা তিনজন আসেন তাহলে সেটা আপনি সেইভাবে নেবেন, বাট টেস্ট অ্যান্ড কোয়ালিটি বোথ আর ওসম। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আমার খুব ভালো লেগেছে, কুনাফাটা মাস্ট ট্রাই। অ্যান্ড মান্ডি খাওয়ার জন্য সবাই এখানে আসে, মানে মান্ডি খাওয়ার জন্য এখানে আসে, প্লাস ব্লগ করতে এখানে আসে মান্ডির জন্য। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল নাও, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন টাটা। সোমনাথ।